আকাশ থেকে পড়ছে কারি কারি ডলার, যা ধরতে হুমড়ি খেয়ে পড়ছেন শত শত মানুষ। এ যেন ডলারের বৃষ্টি। এটি সিনেমার শুটিংয়ে ধারণ করা কোনো কাল্পনিক দৃশ্য নয়। চেক প্রজাতন্ত্রের লিসানাত লাবেম শহরের কাছে বাস্তবেই ঘটেছে এমন সারা জাগানো ঘটনা। আর এই ঘটনার জন্ম দিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন দেশটির ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপক কামিল বার্তোশিক। প্রথমে একটি প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীকে $10,00,000 দেওয়ার ঘোষণা দেন বার্তোশিক। এর জন্য কাজমার চলচ্চিত্র ওয়ান ম্যান শো দ্য মুভিতে দেখানো সাংকেতিক ভাষার অর্থ খুঁজে বের করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। কিন্তু এর সমাধান পেতে ব্যর্থ হন প্রতিযোগীরা। পরে প্রতিযোগিতায় অংশ নেয়া সবার মাঝে এই অর্থ বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কামিল বার্তোশিক। সেই ভাবনা থেকে হেলিকপ্টার থেকে একটি খোলা মাঠে অর্থগুলো ফেলে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। এর জন্য সময়ক্ষণ ঠিক করে সবাইকে মেইল পাঠান কামিল। এরপর 4,000 প্রতিযোগী সেখানে জড়ো হন। কেউ ব্যাগ ভর্তি করে, কেউ বা ছাতা উল্টে সংগ্রহ করেন অর্থ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। Be a show stealer.